করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এখন ঘরবন্দি বেশিরভাগ মানুষ স্তব্ধ গোটা দেশ যানবাহন শূন্য সড়ক মহাসড়ক বন্ধ দোকানপাট রাস্তায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘোরাফেরা করলেই দেয়া হচ্ছে শাস্তি নেওয়া হচ্ছে জরিমানা জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আদিন সচিব সড়ক তো বটেই এখন প্রায় জনশূন্য করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত উদ্বিগ্ন সবাই সামাজিক দূরত্ব এখন বুঝছেন তারা তাই আছেন বাড়ির ভেতরেই বৃহস্পতিবার থেকে চলছে দশ দিনের সরকারি ছুটি এ ছুটিতে রাজধানী ছেড়ে গ্রামে গেছেন অনেকেই তারা যাতে বাড়িতেই থাকেন সে নির্দেশনাও দিয়েছে দেশের একষট্টি জেলায় মাঠে আছে সেনাবাহিনী সতর্ক করছে তারাও কাঁচাবাজারের মতো প্রয়োজনীয় স্থানগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে সতর্কতামূলক ব্যবস্থাও নিচ্ছে সেনাবাহিনী নজরদারিতে রাখা হয়েছে বিদেশ ফেরত ও তাদের সংস্পর্শে আসা মানুষদেরকেও সবার ঘরে থাকা নিশ্চিতের চেষ্টা করছে পুলিশ সহ স্থানীয় প্রশাসন অহেতুক বাসা থেকে বের হচ্ছেন যারা তাদেরকেও পড়তে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে নিষেধাজ্ঞা না মানায় কোথাও কোথাও লাঠি সহ নানা ধরনের তাৎক্ষণিক শাস্তিও দেয়া হচ্ছে কোনো কোনো স্থানে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে পথে চলাচলকারীদের জরুরি প্রয়োজনে বের হলেও মার খেতে হচ্ছে টহল বাহিনীর এমন অভিযোগও করছেন কেউ কেউ আদিন সজীব এটিএন বাংলা